মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র অপহরণের অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা ধানমন্ডির ব্যবসায়ী পরিবারের সন্তানদের টার্গেট করে অপহরণের ছক তৈরি করত। এছাড়া জোয়ারসাহারায় আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে ব্যবহৃত ছয়টি বিদেশি অস্ত্র সহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গাড়িটা নিয়ে আসেন, আপনি নিজে যে গাড়িটা নিয়ে আসেন, কাউকে কিছু বলবেন না, যদি বলেন তাহলে আপনি বাচ্চা পাবেন না। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে গাড়ি চালক সহ অপহরণ করে আটজনের চক্র। তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে 1,05,00,000 টাকা। 14,00,000 টাকা কাঁচপুর ব্রিজের নিচে রেখে আসলে সাভার থেকে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। ডিবি পুলিশ জানায় মূল হোতা দুলাভাই পঙ্গু মামুন ও শালা কামরুল জেলে গিয়ে অপহরণ চক্র গড়ে তোলে। তারা মূলত ধানমন্ডি এলাকায় ড্রাইভার সেজে ব্যবসায়ীদের টার্গেট করত। এর আগেও অপহরণের দায়ে জেল খেটেছে মামুন ও কামরুল। যে অপহরণকারীরা প্রায় সময় জেলে যায়, জেল থেকে এসে আবার একটি ঘটনা ঘটায়। তারা প্রতিনিয়তই এই কাজটি করছেন এবং তারা অপহরণের একটা কৌশল হচ্ছে তাদের মধ্য থেকে কাউকে কারো বাড়িতে কোনো বড় লোকের ব্যবসায়ীর মধ্যে ড্রাইভার নিয়োগ দেওয়া অথবা ওই বাসার ড্রাইভারদের সাথে একটা যোগসূত্র স্থাপন করা। এদিকে গত 18 মার্চ রাজধানীর ভাটারা এলাকার খাপাড়াতে DOHS সোসাইটির রিক্সার নম্বর প্লেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। এতে জড়িত সন্দেহে মাদারীপুর ও দিনাজপুর থেকে সাতজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 6টি বিদেশি অস্ত্র। এলাকার আধিপত্যবাদ টেন্ডারবাজি নিয়ে একটা মানে মহড়া হয়। সে মহড়ার ধারাবাহিকতায় তারা ওই রুবেলের গুলি করে। তারাই এলাকার আধিপত্য বিস্তার করবে, তারাই এলাকার মাদক ব্যবসা করবে, তারা মানুষের মানে ভাষা বাড়ি মানে দখল করবে, তারা এলাকা ইয়াবা থেকে নিয়ন্ত্রণ করে সব কিছুই নিয়ন্ত্রণ তারা করবে। চক্রটি জোয়ারসাহারা এলাকায় দখল ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারে অস্ত্রগুলো ভাড়া দিত বলে জানায় ডিবি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।